পয়লা বৈশাখে টিএসসি তে যে নারীদের উপরে নিপীড়ন হয় এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়? এগুলো প্রতিরোধের জিম্মাদারি তো আপনার না, যারা এটা করেছেন তারা এটার ব্যবস্থা করেছেন, তারাই টিভিতে অশালীনতা অশ্লীলতার প্রচার করে এটার বাম্পার ফলন দিয়েছেন, আবার তারাই প্রচার করছেন নিপীড়ন নিপীড়ন। মূল বিষয় হলো আমরা আজকে জুমার নামাজেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমরা মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের ভিতরে পূজা নেই, পহেলা বৈশাখ বাংলাদেশেও আছে ইন্ডিয়াতেও আছে, বরং ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখটা জীবন্ত, সারা বছর তারা বাংলা ক্যালেন্ডারে চলে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা ক্যালেন্ডারে চলে। আর আমরা বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা বাংলাদেশে পহেলা বৈশাখ মরা, আমরা বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি না। কিন্তু আপনি পহেলা বৈশাখে ওয়েস্ট বেঙ্গলে যান, কোনো এই সমস্ত কিছু নেই, অ্যাজ ইউজুয়াল, তবে হালকাতা টালকাতা হয় আগের মতোই। বাংলাদেশে অনেক কিছু, এর কারণ আমার চিন্তায় যে ভারতের মানুষেরা ভারতের বাঙালিরা ১২ মাসে ১৩টা পূজা করেন, প্রত্যেক পূজায় ঢোল ডগর বানানো সাজগোজ না বিভিন্ন রকম পূজা মানেই আনন্দ উৎসব। বাংলাদেশে এই হুজুররা পূজা টুজা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে পূজার কোনো সুযোগ নেই, এই পহেলা বৈশাখেই বাংলাদেশের মানুষেরা পূজার সুযোগ পায়, তো এই জন্য বাংলাদেশে এটাকে ব্যাপকভাবেই করে। যেমন ইংল্যান্ডের মানুষেরা ইউরোপ আমেরিকার মানুষেরা মদ খায়, ওরা নর্মালি খায়, মদ খায় অনেক মাতাল হয় কম হলেও সামান্য, কিন্তু সৌদি আরবের কুয়েতের কাতারের একজন লোক কনজারভেটিভ পরিবারে কোনোদিন মদ খায়নি, ইংল্যান্ডে যে এখন মদ দেখে গাদা গাদা খায়, খেয়ে এমন মাতাল হয় রাস্তাঘাটে বমি করে পায়খানা করে একটা রাস্তায় করে ফেলে। আমাদের বাঙালি ১২ মাস পূজা করতে পারে না, পহেলা বৈশাখে পূজার সুযোগ পেয়ে পাগল হয়ে যায়, এবং এই যত অশালীনতা অশ্লীলতা নিপীড়ন নির্যাতন মাদকতা তৈরি করছে মিডিয়া, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, ভোগের বাণিজ্য করে তারা বিজনেস করে যাচ্ছে। এই পহেলা বৈশাখ উপলক্ষে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়, পণ্যের বিজনেস, নাটকের বিজনেস, টেলিভিশনের মালিকগুলো কোটি 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 ডলার আয় করেন নাটক দিয়ে সিনেমা দিয়ে, সব কিছুর উদ্দেশ্য আয় করা, আয়ের জন্য সমাজকে ধ্বংস করা। পহেলা বৈশাখে যেভাবে জাতীয়ভাবে মিডিয়ার মাধ্যমে সামাজিকভাবে যা করা হচ্ছে এর ফলাফল ক্রমান্বয়ে এর চেয়ে খারাপ ছাড়া ভালো হওয়ার কোনো সুযোগ নেই, কাজে প্রতিহত করা চিন্তা না করে নিজেকে প্রতিহত রাখার চিন্তা করতে হবে। কারণ আমরা সমাজ নিয়ন্ত্রণ করছে কারা? বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, তাদের ক্ষমতা অর্থ শক্তির কাছে আমরা মাসিও না, কাজে আমরা যতই চিল্লাই কিছু লাভ হচ্ছে না, কারণ তাদের ক্ষমতা আছে মিডিয়া আছে। তবে এর মানে এই না যে আমরা হতাশ নিরাশ, আমাদের প্রথম কাজ আমাদের এবং আমাদের সন্তানদের ভালো রাখতে হবে। এই যে পহেলা বৈশাখ নামের অশালীনতা অশ্লীলতা অবৈধতা, এটা যে ইসলামে নিষিদ্ধ, এটার সাথে সম্পৃক্তি নাজায়েজ, এটা যে ইসলাম বিরোধী ষড়যন্ত্র, এটা ইমানদারদের ভিতরে উজ্জীবিত হয়ে করি, ইমানদাররা নিপীড়িত না হোক, বেঈমানরা কে নিপীড়িত হলে আমরা কি করব তাদেরটা তারা বুঝবে।